वेलकम टू डब्ल्यू बी सी एस गाइड यूट्यूब चैनल डियर एसपिरियंट्स आज के शॉर्ट एक वीडियो नहीं तुम्हारे एक इम्पोर्टेंट नोटिस जानानोर जन्ने तो भालो करे मन दिए शोनो। देखो एखाने तुम्हारा देखते इम्पोर्टेंट नोटिस फ्रम डब्ल्यू बी पी एस सी डब्ल्यू बी पी एस सी थेके अर्थात वेस्ट बेंगल पब्लिक सर्विस कमिशन थेके 30 जुलाई 2020 हाँ तारीखे एक नोटिस जारी करा हुए छे। से ही नोटिसे बला हुए छे जे डब्ल्यू बी पी एस सी पोस्टपोन्ड अल आपकामिंग एक्साम्स जतगुलो आपकामिंग एक्साम पी एस सी तार वेबसाइटे जे परीक्षार शिड्यूलगुलो दिए छिलो से समस्त परीक्षागुलो सब कैंसल करा हुए छे ड्यू टू कोविड 19 सिचुएशन। ठीक है ड्यू टू कोविड 19 सिचुएशन तो एखाने देखो तुम्हारे पी एस सर जन्ने कि पी एस सी के किन्तु कोनो दोष दिए लाभ नहीं कारण बर्तमान जो सिचुएशन हो बरंच दोषटा आमादेरी नीते हबे कारण आमरा जतटा सत सचेतन थाकब ततटाई कोविड 19 स्प्रेडटाके माने बंध करा जाबे। तो आमरा सबाई एटार दिके नजर राखी आमरा बाड़ी थेके कम बेरोई प्रयोजन ना पड़ले बाड़ीर बाइरे बेरोबो ना एबं कोविड 19-टाके आमरा जतटा सिरियासलि नेब तत ताड़ाताड़ी किन्तु एर संक्रमणेर हात थेके रक्षा पावा जाबे। तो कोविड 19 सिचुएशन देखे किन्तु डब्ल्यू बी पी एस सी आपकामिंग समस्त परीक्षागुलो के पोस्टपोन करे छे। ता एई पोस्टपोनेर खबरटार जन्ने किन्तु देखो एखाने केउ केउर जन्ने गुड निउज फर साम एसपिरेंट्स एई पोस्टपोन होयेछे बोले कारो कारो जन्ने गुड निउज होयेछे कोनो कोनो परीक्षार्थीर जन्ने कारण कि तारा आरो फ्यूचारे पढ़ाशुनो करार समय पेल। तोमादेर मने राखबे जे तोमादेर डब्ल्यू बी सी एस प्रिलिमिनारि 2021-এর जे डेटटा छिलो 2021-এর যে ডেটটা ছিল সেই ডেটটা কত ছিল 7th February তাই না 7th February 2021 এই ডেটে কিন্তু আর ডব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে না তার মানে তোমরা হয়তো আরও 2-3 মাস সময় হাতে পেয়ে যাবে প্রিলিমিনারি পরীক্ষার প্রিপারেশনের জন্য। এই জন্য বললাম কোনো কোনো ছাত্রের জন্য বা কোনো কোনো অ্যাসপিরেন্টের জন্য এটা একটা গুড নিউজ হতে চলেছে এবং কারো কারোর জন্য এটা একটা ব্যাড নিউজ। তবে শুনে রাখো যাদের জন্য গুড নিউজ তারা কি করবে ইউজ দ্য টাইম ফর ফার্দার প্রিপারেশন তোমাদের প্রিপারেশনটাকে আরও ভালো করার জন্য উপযুক্ত সময়টাকে কিন্তু ব্যবহার করবে ওকে। আর কি ব্যাড নিউজ ফর সাম অ্যাসপিরেন্টস এবং এই খবরটা কোনো কোনো অ্যাসপিরেন্টের জন্য কিন্তু ব্যাড নিউজ হতে চলেছে অর্থাৎ যারা অলরেডি কোনো পরীক্ষা দিয়ে রেখেছে যেমন ডব্লিউ বি পি এস সি ক্লার্কশিপ আই সি ডি এস তারপর তোমার ফুডের পরীক্ষা দিয়ে রেখেছ এবং যারা 9th February 2020 9th February 2020-তে তোমরা যারা ডব্লিউ বি সি এস এর প্রিলিমস দিয়েছিলে তাই না তাদের জন্যও কিন্তু রেজাল্টটা আরও পোস্টপন্ড হয়ে গেল রেজাল্টটাও আরও কম বেরোবে। তবে এতে দুঃখ পাওয়ার কিছু নেই যারা 9th February 2020-তে ডব্লিউ বি সি এস এর প্রিলিমিনারি এক্সাম দিয়েছো তারা কিন্তু মেইনের জন্য পড়ার আরও সময় পেয়ে গেলে। তো ভালো করে পড়তে থাকো মেইনটাকে কোয়ালিফাই যাতে করতে পারো তার জন্য কিন্তু তুমি অনেক সময় পেয়ে গেলে। আর এই যে কোভিড 19 সিচুয়েশানে নিজের বাড়ি বসে কিন্তু পড়াশুনোটা জারি রাখো ওকে। তার মানে তোমাদের জন্য একই উত্তর আমি বলবো যে ইউজ দ্য টাইম ফর ফার্দার প্রিপারেশন তোমাদের ফার্দার প্রিপারেশনের জন্য এই সময়টাকে কিন্তু গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করো ওকে। আর একটা কথা মাথায় রাখবে দেয়ার ইজ নো ব্যাড নিউজ ফর ওয়ারিয়ার্স এভার যারা যোদ্ধা তোমরা যারা অ্যাসপিরেন্টস সরকারি চাকরির জন্য পড়াশোনা করছো তারা প্রত্যেকেই কিন্তু যোদ্ধা আর এই যোদ্ধাদের কাছে কিন্তু কখনো কোনো ব্যাড নিউজ হয় না ওকে। তো চলো এবার আমরা দেখে নিই নোটিশটা কী দিয়েছে ইউপিএসসি। দেখো সরি ইউপিএসসি বললাম ডব্লিউ বি পি এস সি তোমাদের যে নোটিশটা দিয়েছে সেটা হলো যে It is notified that the recruitment examinations scheduled tentatively on and from 13th August. মানে 13th August থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল হ্যাঁ মানে 13th August থেকে তার পরবর্তী সময় যে পরীক্ষা হওয়ার কথা ছিল অ্যাজ পাবলিশড ইন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন হ্যাভ বিন পোস্টপন্ড ইন দ্য ভিউ অফ প্রিভেলিং কোভিড সিচুয়েশন। এই কোভিড সিচুয়েশনের জন্য কিন্তু সমস্ত পরীক্ষাগুলোকে পোস্টপন্ড করা হলো। রিভাইজড শিডিউল অফ এক্সামিনেশনস উইল বি পাবলিশড ভেরি সুন এবং তোমাদেরকে এই বিষয়ে মানে কবে আবার পরীক্ষার ডেট পড়বে সেগুলো কিন্তু অলরেডি সেগুলো কিন্তু তারা তোমাদেরকে নোটিফিকেশন দিয়ে আবার জানিয়ে দেবে ওকে। অর্থাৎ
আগের যে নোটিফিকেশনটা বেরিয়েছিল সেটা এখন ক্যান্সেল হয়ে গেল বা বাতিল হয়ে গেল বাই অর্ডার অফ দ্য কমিশন, কমিশনের অর্ডার এটা রয়েছে, এটা হচ্ছে নোটিশ। তো মোটামুটি এই সংক্ষিপ্ত ভিডিও, তোমরা কিন্তু নিজেদের সময়টাকে ইউটিলাইজ করো, ভালো করে পড়াশুনো করো এবং অবশ্যই WBCS গাইড দেখতে থাকো। আর তোমরা যদি কেউ আমার থেকে ইংলিশ অ্যান্ড ম্যাথ শিখতে চাও, ইংলিশ অ্যান্ড ম্যাথ যদি শিখতে চাও, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আমার একটি চ্যানেলের লিঙ্ক রয়েছে এক্সাম সলিউশন, সেখান থেকে কিন্তু তোমরা ইংলিশ অ্যান্ড ম্যাথ আমার থেকে শিখতে চাইলে শিখতে পারো। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই ভিডিও এবং তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, যাদের যাদের সমস্যা বলে মনে হচ্ছে তাদের সমস্যাটাকে জয় করার জন্য পড়াশুনো করো, আর যারা নিউ অ্যাসপিরেন্টস তারা কিন্তু তাদের 2021 প্রিলিমিনারির জন্য ভালো করে প্রিপারেশন করো, তোমরা অনেক সময় পেয়েছো। ওকে, তো থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে। ওকে।